আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহী ও বারাকতহ আমাদের আজকের কথা ইমাম সাহেবকে নিয়ে হে ইমাম সাহেব আপনি পেশ ইমাম আপনি মুসল্লিদের মসজিদের জামাতের পেশ ইমাম সকলের সম্মুখে থাকেন আপনি লোক আপনার অনুসরণ করে আপনি যেমনটি করেন সকলে তেমনটি করে অতএব আপনি সকলের আদর্শ আপনি হবেন সকলের নমুনা আপনার কর্তব্য সততা এখলাস এবং আল্লাহ আপনার উচিত সর্বপ্রকার আমল ও ইবাদতের পাবন হওয়া নিষ্ঠায় সকলকে বিমোহিত ও মুগ্ধ করা যাতে মুক্তাদিগণের মন আপনি যে সত্যের উপর প্রতিষ্ঠিত তার প্রতি আকৃষ্ট ও প্রভাবান্বিত হয় আপনি সুন্দর চরিত্র বিনম্র ব্যবহারের মাধ্যমে তাদের হৃদয় আকৃষ্ট করতে পারলে সত্যই আপনাকে সকল ক্ষেত্রে সকলের ইমাম বলে সকলেই মর্যাদা দেবে এবং আপনার মুক্তাদি হওয়ার চেষ্টা করবে আপনার উচিত উপদেশ নির্দেশ খদবা বা ওয়াজ নসিহতের সময় মানুষের মানসিকতা ও পারিপার্শ্বিক অবস্থা খেয়াল করা যাতে হিতে বিপরীত না হয়ে যায় নির্দেশের সময় হিকমত নম্রতা ও অবলম্বন করা কর্তব্য এতে সকলের মনে ছোঁয়া লাগবে আপনি তাদের শুধু নামাজের নয় বরং সর্ব বিষয়ের ইমাম হবেন দিন নির্দেশ দান হবে আপনার কর্তব্য যেমন মসজিদে আপনি সকলের অগ্রণী থাকেন তেমনি বাইরেও আপনি অগ্রণী থাকবেন শুধু মসজিদে মুক্তাদিগণের ইমাম কিন্তু সমাজ ও পরিবেশের ক্ষেত্রে মুক্তাদিগণ আপনার ইমাম হলে বড় লজ্জার বিষয় আপনার জন্য অতএব জনাব পরিবেশের সাথে গা না ভাসিয়ে সমাজকে গড়ার ঐকান্তিক চেষ্টা আপনার একান্ত কাম্য হওয়া উচিত আল্লাহ আপনাকে তৌফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ